প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। শুরুতে সরকারি মুজিব কলেজে অনলাইন ক্লাসে আবারও ধন্যবাদ জানাচ্ছি অত্র কলেজের সুনামগণ্য অধ্যক্ষ, বিশিষ্ট শিক্ষাবিদ, গবেষক প্রফেসর ডক্টর সদরুদ্দিন আহমেদ স্যারকে, সে সাথে সার্বিক সহযোগিতায় রয়েছেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আলিম স্যার। আলিম স্যারকেও ধন্যবাদ। আজকে আমরা অষ্টম অধ্যায় টিস্যু যন্ত্র থেকে একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠন নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যাব একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন। একবীজপত্রী উদ্ভিদের মূল কি করে বা কি দেখে আমরা বুঝব, তার ইন্টারনাল স্ট্রাকচারটা জানব। এই একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন জানতে গিয়ে বোর্ডে একটি ছবি দেওয়া আছে যা মূলত একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রস্থচ্ছেদ। এই প্রস্থচ্ছেদ পথে আমরা একবীজপত্রী মূলের মধ্যে কি থাকে তা জানতে পারবো। আমরা চিত্র দেখে বিভিন্ন অংশ লেবেলিং করব। তাহলে প্রথমে তোমরা চিত্রের দিকে খেয়াল করো, মূলের বাহিরে যে ত্বক থাকে সর্ববাহিরে তার নাম মূল ত্বক, যাকে বলা হয় কি এপিফিলেমা। তাহলে মূলের বাহিরের আবরণকে বলা হচ্ছে এপিফিলেমা তথা মূল ত্বক। আমরা যদি খেয়াল করি, এটা হলো মূল ত্বক তথা এপিফিলেমা। মূলের ক্ষেত্রে কিন্তু কিউটিকলে কোনো আবরণ থাকে না, তোমরা জানো। কাণ্ডের বাহিরে যে আবরণ তার নাম হলো এপিডার্মিস। কাণ্ডের বাহিরে এ আবরণের বাহিরে কিউটিন জাতীয় পদার্থের একটা আবরণ থাকে, কিন্তু মূলের ক্ষেত্রে কিউটিন জাতীয় পদার্থের কোনো আবরণ তথা কিউটিকল থাকে না, এটা মনে রাখতে হবে। এই মূল ত্বক তথা এপিফিলেমা হতে এক কোষি শুক্রচূড়ের মতো মূল রোগ সৃষ্টি হয়, যা উদ্ভিদে পানি খনিজ লবণ অর্থাৎ পানি পরিবহনের ক্ষেত্রে ভূমিকা রাখে, তোমরা জানো। এটা হলো উৎপন্ন মূল রুম। তাহলে এক কোষী মূল রুম আমরা দেখতে পেলাম। মূল ত্বক তথা এপিফিলেমার পরে প্যারেনকিমা টিস্যু দ্বারা গঠিত যে অঞ্চল তাদেরকে বলা হচ্ছে কর্টেক্স। এই জায়গা থেকে শুরু করে আমরা পর্যন্ত পুরাটাকে বলব কর্টেক্স। এটা মূলের কর্টেক্স বেশ বড় অঞ্চল যা প্যারেনকিমা টিস্যু দ্বারা গঠিত। এই টিস্যুগুলোর মাঝখানে আন্তঃকোষীয় ফাঁক থাকে। কর্টেক্সের পর এক স্তর বিশিষ্ট কোষ দ্বারা গঠিত যে স্তর তাকে বলা হচ্ছে অন্তঃত্বক। মূলের অন্তঃত্বক এর ক্ষেত্রে তোমরা খেয়াল করবা, এক স্তর বিশিষ্ট অন্তঃত্বক বিদ্যমান। তবে এই অন্তঃত্বকের কোষগুলা প্রস্থপ্রাচীর পুরু, যেমন এটা এগুলা পুরো থাকে, কারণ এখানে সুবেরেন লিগিন জাতীয় পদার্থ জমা থাকার কারণে প্রস্থপাশে পুরো হয়। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের ক্ষেত্রে আমরা দেখব অন্তত প্রস্থপাশে পুরো হয়ে থাকে। এই অন্তত দ্বারা বেষ্টিত এর ভিতরে এক স্তর বিশিষ্ট পেরিসাইকেল বিদ্যমান। আমরা এটা খেয়াল করবো সবুজ, এটাকে বলা হচ্ছে পরিচক্র তথা যার অপর নাম পেরিসাইকেল। এক স্তর বিশিষ্ট প্যারেনকিমা টিস্যু দ্বারা গঠিত। এরপরে মূলের অভ্যন্তরে থাকে ভাস্কুলার বান্ডেল। ভাস্কুলার বান্ডেল তোমরা জানো জাইলেম ফ্লোয়েম নিয়ে গঠিত। মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল জাইলেম ফ্লোয়েম পথে আলাদা আলাদা বান্ডেল তৈরি করে, এবং এক্ষেত্রে জাইলেম ফ্লোয়েম
গুলা উড়িয়ে ভাবে সজ্জিত থাকে। যেমন এটা হলো জাইলেম, এটা ফ্লোয়েম, জাইলেম ফ্লোয়েম। তবে এক দেশকে উদ্ভিদের মূলের ক্ষেত্রে খেয়াল রাখতে হবে জাইলেম ফ্লোয়েমের গোচ্ছ সংখ্যা ছয়ের বেশি, তার মানে ছয় অথবা তার চেয়ে বেশি থাকে। কিন্তু এটার সাথে খেয়াল রাখতে হবে দ্বিবীজপত্রী উদ্ভিদের মূলের ক্ষেত্রে জাইলেম ফ্লোয়েমের গোচ্ছের সংখ্যা ছয়ের কম তথা পাঁচ বা দুই থেকে চারটি বিদ্যমান থাকে। এটা তোমাদের খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। খেয়াল করো এই ভাস্কুলার বান্ডেলের জাইলেম যদি আমরা খেয়াল করি, এক্ষেত্রে এটা আকারে বড়, এই ধরনের জাইলেমকে বলা হচ্ছে কি তোমার ম্যাটা জাইলেম। এটা হলো ম্যাটা জাইলেম, ম্যাটা জাইলেম আকারে বড় গর্তবিষ্ট জাইলেমগুলোকে বলা হয় কি ম্যাটা জাইলেম, ম্যাটা জাইলেম। বড় গহ্বরবিষ্ট জাইলেমগুলোকে বলা হয় ম্যাটা জাইলেম। মূলের ক্ষেত্রে ম্যাটা জাইলেম থাকে কেন্দ্রের দিকে, ম্যাটা জাইলেমের চেয়ে আকারে ক্ষুদ্র ছোট গহ্বরবিষ্ট জাইলেমগুলোকে বলা হচ্ছে প্রোটো জাইলেম। এগুলো হলো প্রোটো জাইলেম। প্রোটো জাইলেম থাকে পরিধির দিকে। তাহলে মূলের ক্ষেত্রে খেয়াল করতে হবে ম্যাটা জাইলেম বড় গহ্বরবিষ্ট জাইলেমগুলো থাকে কেন্দ্রের দিকে, আর ছোট গহ্বরবিষ্ট জাইলেম যারা তারা থাকে পরিধির দিকে। তাহলে জাইলেম ম্যাটা জাইলেম কেন্দ্রের দিকে, প্রোটো জাইলেম পরিধির দিকে থাকা এই অবস্থাকে মূলত বলা হয় এক্সার্ক। এক্সার্ক মানে বহিঃকেন্দ্রিক। ম্যাটা জাইলেমের পরিধির দিকে তোমার প্রোটো জাইলেমগুলো উৎপন্ন হয়, এই জন্য একে বলা হচ্ছে বহিঃকেন্দ্রিক। তাহলে ম্যাটা জাইলেম প্রোটো জাইলেম নিয়ে গঠিত হয় জাইলেম। এই জাইলেম তথা ম্যাটা জাইলেম প্রোটো জাইলেমের মাঝখানে মাঝখানে ফ্লোয়েম 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 অবস্থান করে। তাহলে আমরা খেয়াল করবো একবীজপত্রী মূলের ক্ষেত্রে ভাস্কুলার বান্ডেল অরীয়ভাবে সজ্জিত থাকে, জাইলেম ফ্লোয়েম তার মানে একান্তরে সজ্জিত থাকে। এই হলো আমাদের ভাস্কুলার বান্ডেলের কথা শেষ। এখন দেখো একবীজপত্রী উদ্ভিদের মূলের অভ্যন্তরে ভাস্কুলার বান্ডেল তথা জাইলেম ফ্লোয়েম দ্বারা বেষ্টিত যে ভিতর অংশ তাকে বলা কি মজ্জা। এই মজ্জাটা তোমার হবে কি অনেক বড়, এটাকে বলা হচ্ছে মজ্জা। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মজ্জা বৃহৎ তথা বড়। এই মজ্জা থেকে প্যারেনকিমা টিস্যু দ্বারা গঠিত জাইলেম ফ্লোয়েম মাঝখান দিয়ে যে রশ্মিগুলো বেরিয়েছে তাদেরকে বলা হচ্ছে মূলত এটা হলো মজ্জা রশ্মি, মজ্জা রশ্মি। এই হলো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনের চিহ্নিত চিত্র সহ বিভিন্ন অংশ লেবেলিং করা। তোমাদের পরীক্ষাতে একবীজপত্রী উদ্ভিদের মূলের প্রচ্ছদের চিহ্নিত চিত্র শুধু চিত্র অঙ্কন করতে আসবে তিন নম্বরের জন্য, গর জন্য। তাহলে এখন আমরা যাব এটা যে একবীজপত্রী উদ্ভিদের মূল তার প্রচ্ছদের এর অন্তর্গঠনগুলো বৈশিষ্ট্য, এর অন্তর্গঠনগত বৈশিষ্ট্যগুলো আমরা জানব। তাহলে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য, এক নম্বর খেয়াল করো মূলে কোনো কিউটিকল থাকে না, এক। এখানে মূল ত্বক তথা এপিডার্মিস থেকে এক কোষী মূল ভ্রূণ বের হয়। দুই নম্বর বৈশিষ্ট্য মূলের ক্ষেত্রে কোনো অধোত্বক থাকে না, কিন্তু কাণ্ডের ক্ষেত্রে অধোত্বক থাকে, খেয়াল রাখতে হবে। তিন নম্বর মূলের কর্টেক্স প্যারেনকিমা টিস্যু দ্বারা গঠিত এবং বেশ বৃহৎ অঞ্চল বিদ্যমান। চার নম্বর মূলের অন্তত্বক এক স্তর বিশিষ্ট এবং এটা এক সারি কোষ দ্বারা গঠিত, অন্তত্বকের পাঁচিলগুলা কি হয় পুরো হয়। পাঁচ নম্বর বৈশিষ্ট্য ফেরি সাইকেল এক স্তর বিশিষ্ট। ছয় মূলের ক্ষেত্রে ম্যাটা জাইলেম কেন্দ্রের দিকে, প্রোটো জাইলেম পরিধির দিকে, তার মানে জাইলেম ফ্লোয়েমের অবস্থান কি একজাত বহিঃকেন্দ্রিক। একবীজপত্রী মূলের ক্ষেত্রে খেয়াল করবো জাইলেম ফ্লোয়েমের গোচ্ছের সংখ্যা ছয়ের বেশি, একের করে আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, ছয়ের অধিক। কিন্তু দ্বিবীজপত্রীর ক্ষেত্রে দুই থেকে চারটি। তাছাড়া একবীজপত্রী উদ্ভিদের মূলের মজ্জা বৃহৎ বা বড়,
এই হলো একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠনগত বৈশিষ্ট্য, এটুকু তোমাদের ক্লিয়ার কিনা। তাহলে আমরা আজকে একবীজপত্রী উদ্ভিদের মূলের অন্তর্গঠন সম্পর্কে জানলাম, সবার ক্লিয়ার কিনা। সবাই ধন্যবাদ, সবাইকে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।